সব ঠিকই আছে সমস্ত কিছু প্ল্যান মাফিক এগোচ্ছে তোমার ইনজুরি হয়নি তো কোথাও লাকিলি হয়নি বাট হতে পারত যাক বাবা ঈশ্বরের অন্তত অশেষ কৃপায় এবার দয়া দেখিয়েছেন শোনো শালিনী আমি মাকে নিয়ে এসেছি বুঝতে পেরেছো মা তো তোমার প্রতি সহানুভূতিশীল মা মনে করেন তুমি রইতে জীবনটা ছাড়কার করে দেবে তো উনি এসছেন এই সুযোগটা একটু কাজে লাগাতে হবে মানে ওনাকে ব্যবহার করতে হবে বুঝতে পেরেছো উনি কিছু জানেন না ওনাকে শুধু এটাই বলা হয়েছে যে রোহিতের কাছ থেকে আঘাত পেয়ে তুমি নিজেকে শেষ করে দিতে চেয়েছো আর কিছু বলা হয়নি কেমন রুদ্র হ্যাঁ মা কেমন আছে শালিনী এখন এসব কি কাণ্ড বলো তো শালিনী তুমি একজন নাম করা খেলোয়াড় এসব কাণ্ডের কোনো মানে হয় মাথা ঠিক ছিল না জেঠিমণি বিশ্বাস করো আমি বাঁচতে চাইনি গো সত্যি বাঁচতে চাই শালিনী 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 বেশি কথা বলো না তুমি অসুস্থ তো হ্যাঁ হ্যাঁ বেশি কথা বলার কোনো দরকার নেই ঠাকুরের অশেষ দয়া যে তেমন কোনো অঘটন ঘটেনি শোনো আমি রোহিতকে আসতে বলছি তুমি ওর সঙ্গে সরাসরি কথা বলে নাও বুঝলে আর কি বলার আছে জেঠিমণি এই সুযোগেই শালিনীকে যদি রোহিতের জীবনে ফিরিয়ে আনা যায় তাহলে ভালো হয় রোহিতকে মাথাচাড়া দিয়ে উঠতে দেখে আমার শরীরে অস্বস্তি হয় আর এখন ফুলকিকে পেয়ে যেন আরো বর্বরন্ত হচ্ছে এসদে গন্ধং গন্ধ পুষ্পং ক্রেয়ং কালিকাই নমো নমা এসো মা মন্দির কি বন্ধ হয়ে যাচ্ছে হ্যাঁ মা মাকে এবার শয়ন দিয়ে আমি বাড়ি চলে যাব ঠাকুর মশাই আমার মা কালীর কাছে অনেক কিছু বলার আছে অনেক কিছু একজন অসুস্থ মানুষের জন্য আমি প্রার্থনা করতে এসেছি পূজো দেব ফুলকি একটু এদিকে এসো বলছি উনি তো বললেন যে মাকে শয়ন দিয়ে উনি চলে যাবেন আর তাছাড়া আমি বুঝতে পারছি না ফুলকি তুমি কেন এত অস্থির হচ্ছ বলতো শালিনী দি তো এখন ভালো আছে হ্যাঁ একটা মানসিক আঘাত আছে ঠিকই কিন্তু এমনিতে তো ব্যাটার আরো কত কিছু হতে পারতো বলতো আমি মায়ের ফুল ম্যাডামের মাথায় ছোঁয়াবো স্যার ভেঙে পড়েছে ধানু দিদি ফুলকিকে ছাড়া আমার পক্ষে সম্ভব না আমি সবটা তোমায় বোঝাতে পারবো না আজ শালিনী ম্যাডামের এই অবস্থার জন্য আমিও দায় কি ঠাকুর মশাই পুজোটা একটু দিয়ে দিন না দিয়ে দিন না একটু পুজোটা মা কালী ম্যাডামকে এই মানসিক আঘাত থেকে বের করে আনো স্যারের ওপর যেন কোনো দোষ না পড়ে যা ঝড় ঝাপটা যাওয়া সব যেন এই ফুলকি দাসের ওপর দিয়ে যায় আমি সব সহ্য করে নেব কিন্তু স্যার পারবে না আজ পর্যন্ত তো স্যারের নামে কম বদনাম আসেনি সে সব স্যার সহ্য করে নিয়েছে আর নয় মা যখনই একটু আনন্দ ফুর্তি করে তখনই তুমি কেন বলো তো মানুষটাকে বিপত্তিতে ফেলে দাও আজ আমরা সবাই মিলে কত আনন্দ ফুর্তি করছিলাম কত হইচই করছিলাম কিন্তু শেষমেশ দয়া করো মা দয়া করো আমি দাভাইকে বলবো ফুলকির মতো ভালো তোকে কেউ কোনোদিনও বাসবে না রে আর যাই করিস না কেন তুই দাদা ফুলকিকে কোনোদিনও অবহেলা করিস না কোনোদিনও না
ভাই আমার প্রচন্ড কনফিউজ লাগছে দিদি শালিনী না আবার নতুন করে সবটা শুরু করতে চায় জীবনটাকে আবার নতুন করে মানে আমার সঙ্গে বুঝতে পারছিস তো আমি এতদিন তোদের কিছু বলিনি ও আসলে এর আগে যা যা করেছে সে সব কিছুর জন্য ভীষণ রকম লজ্জিত আর ও চাইছে আমার সাথে আবার নতুন করে সংসারটাকে আমি 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 বলেছি যতদিন না ফুলকি বক্সিং দুনিয়ায় নাম করছে ততদিন এ বিষয়ে আমার পক্ষে কিছু ভাবা সম্ভব নয় এখন এই কথাটাই বোধ হয় ওকে আঘাত দিয়ে ফেলেছে জানিস বোধ হয় সেই কারণে ও এটা তুই কি বলছিস ভাই শালিনী চাইছে তোর সঙ্গে আবার নতুন করে জীবনটা শুরু করতে তো এটা কি করে সম্ভব রে এত বড় একটা ঘটনা অথচ আমরা কেউ কিছু জানি না এটা তো রোহিত আর শালিনীর ব্যক্তিগত সিদ্ধান্ত লাবু মা ওরা চাইলে আমাদের জানাতো জানাইনি যখন তখন বিষয়টা ওদের মধ্যেই রাখতে হবে আচ্ছা তুমি আমার কথাটা শোনো একবার ভেবে দেখো মা লাবু আমরা এই বিষয়ে কেউ কোনো কথা বলবো না তুমি তোমার ভাইকে বলো ও যেন শালিনীর সঙ্গে গিয়ে কথাবার্তাটুকু অন্তত বলে শালিনী তো ভেঙে পড়েছে একেবারে মানসিকভাবে বিপর্যস্ত কি সাংঘাতিক ব্যাপার এটা তুমি রোহিতকে বলো ও গিয়ে যেন শালিনীর সঙ্গে কথা বলে একটু ভাবনা চিন্তা করে কথা বলি শালিনীর সাথে শক পেয়েছে তো এরপরে তুই যদি বারবার করে নিজের দিকটা বোঝানোর চেষ্টা করিস তাহলে হিতে বিপরীত হতে পারে ভালো হবে না তুই এদিকটা নিয়ে ভাবিস না আমি মা লাভু অন্যান্যদের দিকটা সামলে নিচ্ছি তুই জাস্ট শালিনীর দিকটা দেখ ঘুরে কি কোথায় গেল ওকে দেখছি না তো ধানুর সঙ্গে পুজো দিতে গিয়েছে কিন্তু আমি জানি তোমার মনে অনেক প্রশ্ন আছে কিন্তু এখন না ওই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করার সময় নয় বোঝো ব্যাপারটা আমি বলবো পরে সব তোমাদের বলবো এখন একটা কাজ করো তুমি মাকে নিয়ে তোমার পিয়ালের সাথে বাড়ি চলে যাও রোহিত আর শালিনীকে একটু একা থাকতে দাও আমরা পরে আবার আসবো কোনো অসুবিধা নেই ঠিক আছে চল বাড়ি শালিনী ঠিকই রোহিতকে ম্যানেজ করে নেবে এইখানে ভিড় না বাড়ালেই ভালো কেমন আছো এখন কোনো রকম কষ্ট হচ্ছে না তো ডক্টর বললেন তুমি নাকি খুব জোর বেঁচে গেছো কোথাও কোনো রকম বার্ন ইঞ্জুরি হয়নি তো হ্যাঁ আর অক্সিজেন মাস্কটা খুলেছ কেন এটা পরে থাকো কি হলো কেন কনসার্ন দেখাচ্ছ রোহিত তুমি কি আর আগের মতো আমার জন্য সত্যি ফিল করো করো না তো শালিনী এসব কেন বলছো বলো তো আমি বুঝতে পেরেছি রোহিত আমি তোমাকে ছেড়ে চলে গেছিলাম বলে তুমি এখনো আমাকে ক্ষমা করতে পারোনি না রিভেঞ্জ নিচ্ছ যাতে আমি সবার সামনে অপমানিত হই আঘাত পাই তার চেষ্টাই করছো তাই এটা শালিনী কি বলছো তুমি এসব কি বলছো শালিনী তো বলছি ভুল কি বলেছি বলো তো আমি নিজের সব ভুল শুধরে তোমার কাছে আবার ফেরার চেষ্টা করলাম কিন্তু তুমি সেটা মানতে পারলে না আমি কিভাবে প্রমাণ করব বলো তো আমি আর
আগে শালিনী নেই, আমি তো সেই জন্যই নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছিলাম বলো। কেন বাঁচালে রোহিত আমাকে, কেন বাঁচালে? কি করবো আমি এখন এই জীবনটা নিয়ে? শালিনী, এরকম কথা বলতে নেই, তুমি তুমি একজন বক্সার না, তোমাকে এরকম দুর্বলতা মানায় বলো? আমি একজন বক্সার হলো একজন মানুষ, আমার একটা মন আছে রোহিত। শালিনী, আমি তোমায় কি আঘাত দিয়েছি বলো তো? তুমি তুমি চাইছো আমরা এই মুহূর্তে বিয়ে করে নিই, আর আমি শুধু একটাই কথা বলছি, এই মুহূর্তে এই বিয়েটা করা সম্ভব নয়। কেন সম্ভব নয় সেই কারণটাই আমি তোমায় বোঝাচ্ছিলাম। কারণটা ফুলকি, তাই না? তুমি ফুলকির দুঃখ কষ্ট সব বুঝতে পারো, অথচ আমার দুঃখ কষ্ট কিচ্ছু বুঝতে পারছো না। আমরা কি করে আবার নতুন করে সবটা শুরু করবো বলো তো? আমি আর এই পরিস্থিতিতে থাকতে পারছি না রোহিত, আমি সেই জন্যই নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছিলাম। শান্ত হো, শান্ত হো, তুমি তুমি আগে পুরোপুরি সুস্থ হয়ে যাও, তারপর আমরা এসব নিয়ে আলোচনা করবো। তুমি বাড়ি ফিরে যাও, আমি স্যারের সঙ্গে পরে আসছি। স্যারের তো এই সময় একা থাকাটা সম্ভব নয়, আর শালিনী ম্যাডাম এখন স্যারের সঙ্গে কথা বলছে। ফুলকি, আমি তোমাকে এখানে একা রেখে কোথাও যাব না। ধানু দিদি, তুমি আমার জন্য এত চিন্তা করো না, স্যার হয়তো একা থাকতে চাইবেন। আমি স্যারকে প্রসাদটা ধরাবো আর বলবো বাড়ি ফিরতে। তুমি বাড়ি ফিরে যাও, দিয়ে গাড়িটা পাঠিয়ে দাও বরং। মা কালি, স্যার যে মানসিক অবস্থায় আছেন তাতে আমাদের মুখোমুখি হতেই পারবেন না, আমি জানি সেটা। আচ্ছা ফুলকি, কি হয়েছে আমাকে একবার বলবে? আমি তো পুরো ঘটনাটা কিছুই বুঝতে পারছি না। দাঁড়াও, আমি একবার দা ভাইকে জিজ্ঞেস করি। ফুলকি, কি হয়েছে ফুলকি? তুমি কাঁদছো কেন? ফুলকি কাঁদছো কেন বলো আমায়। এই প্রসাদী ফুলটা ম্যাডামের মাথায় ছুঁয়ে আসুক,
ম্যাডাম পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। এবার বাড়ি চলুন স্যার, অনেক রাত হয়েছে, কাল সকালে না হয় আবার আসবেন। তুমি সত্যি সত্যি শালিনীর জন্য পুজো দিয়ে এলে? সব দেখলেই আমার মানসিক দ্বন্দ্বটা আরো বাড়ে। কি করব আমি, এই নিষ্পাপ মেয়েটাকে কি করে কষ্ট দেব? স্যার আপনি একদম চিন্তা করবেন না, সকাল থেকে তো কম ধকল যায়নি, মা কালীর দয়ায় শালিনী ম্যাডামের তো খুব বড় কিছু হয়নি, এটাই তো অনেক বলুন। এবার আস্তে আস্তে ম্যাডাম সুস্থ হয়ে উঠবেন। দেখো মাস্টারমশাই, আমি শুধু একটা কথাই বলতে চাই, এটা স্পষ্ট যে শালিনী রোহিতকে এখনো পছন্দ করে, না হলে এভাবে নিজেকে শেষ করে দিতে চাইতো না। মা, তুমি তো দেখছি সমানে একই কথা বলে যাচ্ছ। যে মানুষটা বিপদের সময় পাশেই থাকে না, তার পছন্দ অপছন্দ ভালোবাসে এসবই কি যায় আসে বলো তো? দাঁড়া 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 লেবু দাঁড়া, তোর মা কি বলতে চাইছে সেটা আমি আগা গোড়া আগে বুঝতে দে। রোহিতের জীবনে একটা স্থিতি এসেছে, এটা তোমার সহ্য হচ্ছে না তাই তো? দেখো বাপ মেয়ে দুজনেই একেবারে রে রে করে উঠলে আমার উপর। আরে বাবা, আমি কি এটা বলেছি যে রোহিতের উচিত শালিনীকে বিয়ে করা? আমি শুধু বলেছি যে শালিনী রোহিতকে এখনো পছন্দ করে। আর বিষয়টা নিশ্চয়ই একতরফা নয়, নিশ্চয়ই রোহিতেরও একটা টান আছে। আর এ বাড়িতে শালিনীকে হাসপাতাল থেকে ছাড়িয়ে রোহিতই নিয়ে এসেছিল, সে কথা ভুলে গেলে সকলে? মা একটা কথা বলবো, ভাই শালিনীকে এখনো ভালোবাসে বা শালিনী এখনো ভাইকে পছন্দ করে, এগুলো আমরা জেনে কি করব বলো তো? না মানে ভাই তো এখন ফুলকিকে বিয়ে করেছে, ওরা সারা জীবন একসাথে থাকবে। দেখো পারমিতা, দিনকাল না বদলেছে, এখন তো আর আমাদের মতো নয় যে যার সঙ্গে বিয়ে হলো তার সঙ্গেই সারাটা জীবন কাটিয়ে দিল লোকজন, তা তো নয়। দেখো মাস্টারমশাই, আমার অন্য কথা, তুমি একজন পরিচিত মুখ, তোমার একটা ভাবমূর্তি রয়েছে, রুদ্র একজন এমএলএ, আর এখন এ বাড়িতে শালিনীর মতো একজন নামকরা বক্সার যদি সামান্য মান অভিমানের জন্য আত্মহত্যা করতে চায়, সেটা কি ভালো হবে? এতে শুধু বদনাম হবে না, লোকে চুনকালি দেবে তোমার মুখে, বলবে এত বড় একজন নেতা সে নিজের সংসারটাই সামলাতে পারে না। দেখো এখন তোমরা আলাপ আলোচনা করে কি। আরে রোহিত, শুনলি তো তো জেঠির কথা? আমি কিছু বুঝতে পারছি না। আমরা একটু আগে ম্যাডামকে দেখে আসলাম, ম্যাডাম এখন ভালো আছেন, আমি প্রসাদে ফুলও দিয়ে এসেছি, স্যার মাথায় ঠেকিয়ে দিয়ে এসেছেন। বাড়িতে ম্যাডাম ফিরলে তোমরা সবাই সবটা বুঝতে পারবে, তাই না স্যার? আসলে স্যারের শরীরটা না একদম ঠিক নেই। তমাল দাদা, পিয়াল দাদা, তোমরা স্যারকে নিয়ে ঘরে যাও না গো। শরীরের না দোষ কি, যা চলছে শরীরের কি দোষ? আমি আমি সত্যি কিছু বুঝে উঠতে পারছি না রে। জেগে ছাড়ো, এসব কথা কাল সকালে দেখা যাবে, ও সবাই শুয়ে পড়ো, যাও যাও শুয়ে পড়। ও একটা কথা আমায় বলতো, আসার সময় ডাক্তার তোকে কি বলেছে?
শারীরিকভাবে ভালো আছে, এইটুকুই বলেছেন। ঠিক আছে, যাও শুয়ে পড়ো, শুয়ে পড়ো, সব যাও, সবাই শুয়ে পড়ো, যাও 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 যাও। ওই বন্দি চলো, চল রোহিত ঘরে চল। ফুলকি, তুমি এমন হাবভাব করছো যেন কিছুই হয়নি। ব্যাপারটা কি বলতো, শালিনী হঠাৎ সুইসাইড করতে গেল কেন, কি হয়েছিল? দিদি, আমরা কেউ কিচ্ছু জানি না, বিশ্বাস কর। স্যার খুব আঘাত পেয়েছেন, এই নিয়ে যদি আর কোনো কথাবার্তা হয় স্যার কিন্তু সহ্য করতে পারবে না। দেখো সবাই শালিনী ম্যাডামকে নিয়ে ভাবছে, সবাই, এমনকি যারা আমাকে ভালোবাসে তারা আমাকে নিয়েও ভাবছে, কিন্তু কেউ স্যারের ব্যাপারে ভাবছে না। আমাকে তো স্যারের ব্যাপারে ভাবতেই হবে, না হলে স্যার কি করবে?